হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে ফাইবারে একটা নতুন গিগ তৈরি করতে হয়, সেই সম্পর্কে, এবং ফাইবারে কিভাবে গিগ প্রমোট করতে হয়, এবং ফাইবারে গিগ নিয়ে আজকে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। প্রোফাইলে আপনার যে নামটা শো করাইতে চান এইটার একটা সুন্দর নাম দেবেন, যে এটার মধ্যে ক্লিক করলে এখানে টাইপ ইউর নেম, এটা আপনি কিন্তু নামটা দিতে পারবেন। সেটা আপনার ব্র্যান্ডের নেমও হতে পারে, অথবা আপনার নিজস্ব যে নাম থাকবে সেই নাম এখানে দিতে পারেন, ডিসপ্লে নেম বা আই উইল ডু দিস লেটার। এখানে আপনি আপনার একটা সুন্দর নাম দেবেন। নাম দেওয়ার পরে তারপর আপনি এখানে আসার পর এখান থেকে আপনি এখানে যদি নতুন কোনো স্কিল অর্জন করতে চান, যে নতুন কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো প্রোগ্রামিং কোনো কিছু যদি আপনি এখান থেকে শিখতে চান, ফাইবারের এখানে এনরোল নাও হয়ে যাবেন। এবং এখানে কিন্তু অনেক ফ্রি কোর্স আছে এবং অনেক প্রিমিয়াম কোর্সও আছে। আপনার যদি ফ্রি কোর্সগুলো এখান থেকে, যেমন আপনি কিভাবে সাকসেসফুল হবেন বা এই টাইপের কিছু ফ্রি কোর্স আছে ফাইবারে, সেগুলো কিন্তু আমি মনে করি যে এই কোর্সগুলো যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু বেশ ভালোই হবে, এবং খুব সহজে বুঝতে পারবেন যে আসলে ফাইবারটা সম্পর্কে কীভাবে কাজ করে ফাইবার। আর এখান থেকে ফাইবারের কোর্স সম্পর্কে তো জানলেন, তারপর এখানে একটা সুন্দর একটা ডেসক্রিপশন দেবেন, আপনার আপনি কি কি পারেন সেগুলো সম্পর্কে একটা সুন্দর ডেসক্রিপশন এখানে অ্যাড করবেন, এবং এই ডেসক্রিপশনটাই হলো আপনার মেইন কি, এইটা দেখেই কিন্তু ক্লায়েন্টরা আপনাকে কাজ দেবে। সুতরাং ডেসক্রিপশনটা সম্পূর্ণটাই সৎ এবং সুন্দর ডেসক্রিপশন দেবেন, কোনো কিছু বাড়িয়েও বলার দরকার নাই, আবার কমিয়েও বলার দরকার না, আপনি যা পারেন সেগুলো সম্পর্কে সুন্দর করে একটা ডেসক্রিপশন দেবেন। তো ডেসক্রিপশন লেখার জন্য আপনি এখন যদি কোনো প্রবলেম হয় তাহলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, যে চ্যাট জিপিটিতে যদি বলেন যে রাইট আ ডেসক্রিপশন, তারপরে জব ডেসক্রিপশন, অ্যাবাউট মি, আর আপনি কি কি কাজগুলো পারেন ওগুলো সম্পর্কে যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন, তাহলে কিন্তু সে একটা সুন্দর একটা ডেসক্রিপশন আপনাকে লিখে দিবে। তো এই ডেসক্রিপশন বা এগুলো কীভাবে লিখতে হয় এগুলো নিয়েও আমরা একটা ভিডিও তৈরি করব, তো তখন আমরা দেখিয়ে দেবো যে এই ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে, বা গিগের যে ডেসক্রিপশন গুলো আছে সেগুলো আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে লিখতে পারি সেটা সম্পর্কে আমরা দেখবো ডিটেলসে। এরপর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি কোনো আদার কোনো ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা ইংলিশটা তো অবশ্যই দিতে হবে, এবং ইংলিশে আপনার লেভেলটা কেমন, বেসিক ফ্লুয়েন্ট নাকি নেটিভ, যেহেতু আমরা নেটিভ না আমরা হলাম ফ্লুয়েন্ট দিতে পারি, যে আমি মানে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি, সেরকম একটা ফ্লুয়েন্ট এখানে দেবেন। আর এখানে যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, যে এই ল্যাঙ্গুয়েজটা আপনি অ্যাড করতে চান, তাহলে সেটাও আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। যেমন ল্যাঙ্গুয়েজটা প্রথমে বলবেন, যে মনে করেন আমি যদি লিখতে চাই যে এখানে বাংলা যদি লিখতে চাই, তো তাহলে এই যে বেঙ্গলি, বেঙ্গলি লেখার পরে আপনি এখান থেকে বেঙ্গলিতে, যেহেতু আমরা নেটিভ সেজন্য আমরা এখানে বেঙ্গলি অ্যাড করে দিলাম। এরপরে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনার জানা থাকে তাহলে সেটা এখানে অ্যাড করবেন। আর এখান থেকে স্কিলে আপনি আসলে কি কি স্কিল আছে আপনার সেগুলো অ্যাড করবেন। স্কিলে যেমন এখানে আছে HTML, CSS, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ডপ্রেস। এরপরে যদি আপনি চান যে আমি ডাটা এন্ট্রি সম্পর্কে লিখতে চাই, তাহলে এখান থেকে যে ডাটা এন্ট্রিও আছে একদম ডিরেক্ট ডাটা এন্ট্রি, এবং ডাটা এন্ট্রিতে আপনি অবশ্যই এক্সপার্ট লেভেলে তো অবশ্যই তো ডাটা এন্ট্রি এরকম দিতে পারেন। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন তাহলে এই যে এই যে গ্রাফিক ডিজাইন এইটা দেবেন, আর গ্রাফিক ডিজাইনের যেহেতু আপনার গ্রাফিক ডিজাইনার তো এক্সপার্ট অবশ্যই হবেন, আর ইন্টারমিডিয়েট হইলে সেটা দেবেন। কিন্তু বিগিনার লেভেলে এখানে গ্রাফিক ডিজাইনের বিগিনার লেভেলে আইসা কোনো কাজ নিলে সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন, অবশ্যই আপনাকে ভালো স্কিল অর্জন করে দেন এখানে কাজ নিতে হবে। যদি আপনি বিগিনার লেভেলে থাকেন আর এখান থেকে কোনো জব নিয়ে পরে ব্যাড রিভিউস পান, তাহলে কিন্তু আপনার কেরিয়ারটাই একদম, ওই প্রোফাইলটা কিন্তু আপনার সাজাইতে আর ধরে রাখতে পারবেন না। সুতরাং এটা অনেক কম্পিটিশন, সুতরাং আপনাকে অবশ্যই এক্সপার্ট লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলে থাকার পরে এখানে কাজ নিতে হবে আর কি। তো এক্সপার্ট ধরলাম আপনি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, তো এরকম করে আপনি এক একটা ল্যাঙ্গুয়েজের রূপে এখানে এক একটা স্কিল আপনার অর্জন মানে অ্যাড করবেন এখানে, এবং স্কিলগুলো এখানে কিন্তু শো করবে, এবং ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল ভিজিট করবে তখন কিন্তু সে দেখতে পারবে যে আসলে আপনি কি কি জানেন আর কি। যে ক্যাটাগরি, যেমন আমি এখানে HTML, CSS এগুলো অ্যাড করছি, আবার গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি,
আবার যদি আমি এখান থেকে অন্য কোনো ক্যাটাগরি অ্যাড করি, তাহলে যেটা আমার এই ওয়েব ডেভেলপমেন্টের সাথে যায় না এরকম ক্যাটাগরি যদি আমি অ্যাড করে রাখি, তাহলে যেমন এখান থেকে আমি একজন ওয়েব ডেভেলপার, আবার এখানে যদি লিখি যে ইমেল মার্কেটিং, তাহলে ওয়েব ডেভেলপমেন্টের কাজের সাথে ইমেল মার্কেটিং কিন্তু অত একটা যায় না আর কি, এরকমের মানে আপনার ইচ্ছা আর কি, আপনি যেরকমের চাবেন আপনার প্রোফাইলটা সাজাইতে সেই রকমের। তবে আমি মনে করি যে কোনো একটা ক্যাটাগরির উপরে, যে কোনো একটা নিশের উপরে আপনার ক্যাটাগরি প্রোফাইলটাকে স্ট্রং করলেই আমি মনে করি যে সব থেকে বেস্ট হবে আর কি। আর এখানে ও এডুকেশনাল লেভেল, আপনার এডুকেশনাল লেভেল এখানে যদি থাকে কোনো ইউনিভার্সিটি যেটাতে আপনি পড়াশোনা করছেন, তাহলে সেটা এখানে অ্যাড করবেন। তো আমরা এখানে প্রথম হলো যে কান্ট্রি অফ কলেজ, এটা কোন কান্ট্রির কলেজ, তো সেটা আমরা প্রথমে বাংলাদেশকে বের করলাম। এরপর হলো যে ইউনিভার্সিটি কলেজ যে নেম সেটা আপনি এখানে দেবেন, আর এখানে আপনি কি কোর্সটা করছেন সেই কোর্সটার ভিতরে মেজর কি ছিল। যেমন আমরা অনেকে যে অনার্স করি, বিএ অনার্স করি, বা অন্যান্য যে মানে পিএইচডি বা যে কোনো কিছু রিসার্চ টাইপের যে কোনো কিছু হতে পারে, বা অন্য কোনো সার্টিফিকেট যে কোর্স করি সেগুলো এখানে লেখার পরে সেই কোর্সের ভিতরে, যেমন আমার যদি সার্টিফিকেট থাকে যে আমি একটা সার্টিফিকেট অর্জন করছি এবং সেটা ছিল পিএসপির উপরে, তাহলে আমি এখানে লিখে দিলাম পিএসপি। আর এখানে যে পিএসপি বা পিএসপি ডেভেলপার, পিএসপি অ্যান্ড মাইস্কিউএল, এখান থেকে আমি পিএসপি দিলাম। আর এখানে যে কলেজ থাকবে, যেমন যদি আমি লিখি যে আইডিবি, আইডিবি বিশ্ব, এই যে আইডিবি বিশ্ব আইটি স্কলারশিপ, এটা এটা যদি থাকে তো তাহলে সেইটা আপনি এভাবে দেবেন। আর এখান থেকে গ্রাজুয়েশনটা বা এই কোর্সটা আপনি কোন ইয়ারে করছেন সেইটা এখানে আপনি ইয়ারটা দিয়ে দেবেন, যে ইয়ারটা আপনার ওই কোর্সটা করা হবে সেই ইয়ারটা আপনি এখানে দিয়ে এখান থেকে এভাবে সেভে দেবেন। তাহলে কিন্তু আপনার এই যে কোর্সটা এটা কিন্তু আপনার প্রোফাইলে এভাবে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর যদি আপনি চান যে এটাকে এডিট করবেন, তাহলে কিন্তু আবার আপনি এভাবে করে এডিট করতে পারবেন। আর যদি ডিলিট করতে চান তাহলে তো এভাবে ডিলিট করে দেবেন। আর যদি এখানে কোনো সার্টিফিকেশন অ্যাড করতে চান যেটা আপনার স্কিল, তাহলে সেখান থেকেও আপনি এরকমের যে কোনো অনলাইন সার্টিফিকেট হইতে পারে বা যে কোনো সার্টিফিকেটই হইতে পারে, এটা আপনি এখানে এভাবে অ্যাড করবেন। তো এইগুলো অ্যাড করলে আপনার প্রোফাইলটা কিন্তু অনেক ভারী হবে তখন। আর এভাবে করে আপনার প্রোফাইলটা সুন্দর মতো করে প্রোফাইলটাকে সাজাবেন, একটা নতুন প্রোফাইল অনেক সুন্দরভাবে সাজালে তারপর এখান থেকে কিন্তু একটা নিউ লেখা আসবে যে মানে আপনি হলেন এই ফাইবারে নতুন, তো এরকম নিউ লেখা থাকবে এবং আপনার গিগগুলো এখানে কিন্তু দেখা যাবে যে আপনার আসলে কি কি গিগ আছে। যদি আপনি অ্যাক্টিভ গিগে যান তাহলে কিন্তু এখানে দেখা যাবে যে আপনার কি কি অ্যাক্টিভ গিগ আছে, এবং আপনি এই প্রোফাইলটা যেহেতু আমরা চালাই না তো সেক্ষেত্রে এই প্রোফাইলটা কিন্তু কোনো অ্যাক্টিভ গিগ নাই। যদি আমরা এই প্রোফাইলটাকে ইউজ করতাম তাহলে এখানে কিন্তু অ্যাক্টিভ গিগ, আমার যতগুলো গিগ থাকতো সব গিগগুলো কিন্তু আমি এখানে দেখতে পারতাম।